যতদিন আপনি 100 দিনের কাজের টাকা আমাদের ফেরত না দিচ্ছেন মানুষ কি কাজ করবে না করবে জব কার্ড হোল্ডারদের 26 দিনের কাজ আমরা করিয়েছি আমরা যদি 26 দিনের কাজ করাতে পারি তাহলে মনে রাখবেন বাংলা নিজের পায়ে দাঁড়িয়ে 100 দিন না হলেও 40-50 দিনের কাজ করাতেই পারে তাই একটা প্রোগ্রাম আমরা আগামী দিন নেব বাংলায় 100 দিনের কাজ বাংলা সরকারের টাকায় প্রোগ্রামটার নাম দেব খেলা হবে আর রাজনৈতিক স্লোগান নয় এবার সরকারি প্রকল্পের নাম খেলা হবে তৃণমূলের 21 জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের 100 দিনের কাজের প্রকল্পের নতুন নামের আত্মপ্রকাশ 2021 বিধানসভা ভোটের আগে পাড়ায় চায়ের ঠেক থেকে শুরু করে কলেজ ক্যাম্পাসে যে শব্দবন্ধ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল সেই শব্দবন্ধই এবার খাতায় কলমে স্বীকৃতি পেতে চলেছে সরকারি প্রকল্প হিসেবে কি মা বোনেরা খেলা হবে মা বোনেরা ভাইরা খেলা হবে আবাস যোজনায় ভুরি ভুরি দুর্নীতি 100 দিনের কাজের টাকা বকেয়া আমফানে ত্রাণের টাকা না পাওয়া গ্রাম বাংলায় ভোটের আগে সরকার বিরোধী ইস্যুর ডায়েরি খুললে বেরিয়ে আসবে এমনই একাধিক অভিযোগ কিন্তু মুদ্রার উল্টোপিঠ দেখলে দেখা যাবে গ্রাম দখলের লড়াইয়ে সামাজিক প্রকল্প অনেকটাই সাহায্য করেছে তৃণমূলকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী সবুজ সাথী থেকে যুবশ্রী তাই ভবিষ্যতেও সামাজিক প্রকল্পের ওপর নির্ভর করেই গ্রাম বাংলার সমর্থন ধরে রাখতে উদ্যোগী তৃণমূল এবার 21 জুলাইয়ের মঞ্চ বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো সামাজিক প্রকল্পের কথা 11 লক্ষ বাড়ি তৈরি করব বলেও টাকা আটকে দিয়েছে এই 11 লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকা দিয়ে তৈরি করব আর আমার কাছে 70-80 হাজার লোকের অ্যাপ্লিকেশন এসছে আমি সেটাকেও ঢুকিয়ে দেব অর্থাৎ বাংলার বাড়ি ফেস টু ফেস করব বছরে 2 বার টাকা দেওয়া হয় যেখান থেকে হোক আমরা জোগাড় করব জোগাড় করব না জোগাড় করেছি দেখুন 100 দিনের প্রকল্পের টাকা চুরি হওয়ার জন্য হিসাব দিতে না পারার জন্য টাকা বন্ধ আছে রাজ্য সরকারের ভাড়া শূন্য রাজ্য সরকারের টাকা নেই তোলাবাজি করে তো পার্টির টাকা হয় রাজ্য সরকারের তো টাকা হয় না স্বাভাবিকভাবে রাজ্য সরকার এই ধরনের যদি কোনো প্রকল্প তৈরি করে ওটা শুধুমাত্র কাজ না করে তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে ভাতা দেওয়ার প্রকল্প হবে ভোটের সময় বললো আমরা দিল্লি থেকে টাকা আদায় করে নিয়ে আসবো আর এখন আত্মসমর্পণ করে বলছে আমরা আমাদের টাকা দিয়ে করবো কার বাপের টাকা দিয়ে করবে কার টাকা ওটা বিজেপির টাকা নয় এটা তৃণমূলের টাকা নয় মানুষের টাকা আমরা যে ট্যাক্স দিচ্ছি যেটা দিয়ে আমাদের স্কুলে শিক্ষক নিয়োগ হওয়ার কথা শিক্ষক মাইনে হওয়ার কথা হাসপাতালে ওষুধ হওয়ার কথা চিকিৎসক হওয়ার কথা যেখানে রাস্তাঘাট কালভার্ট হওয়ার কথা সেই টাকাগুলো তাহলে তৃণমূল চুরি করলো যে টাকা আমরা বলছি চোরাই মাল ফেরত দিতে হবে ওরা চোরাই মাল ফেরত না দিয়ে দিল্লি টাকা চোর না ধরে এখন বলছি আমরা রাজ্যের টাকা দিয়ে করব নতুন প্রকল্পের ঘোষণা কি লোকসভা ভোটে তৃণমূলকে বাড়তি ডিভিডেন্ড দেবে সেই উত্তর দেবে সময় কৃষ্ণেন্দু অধিকারী বিজেন্দ্র সিংহ উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ।